আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন প্রবাসী ভাই বোনেরা। আপনারা অনেকে বলতেছেন যে কফ, তারপর বুকে কফ জমে থাকে, তারপরে কাশি, মানে তিনটে আরবি কিভাবে বললে যে ডাক্তাররা খুব তাড়াতাড়ি বুঝবে সেটা বলানোর জন্য বলতেছেন আপনারা। প্রথমে আপনাদেরকে বলতেছি কফ, কফ যেটা যেটা আরবিটা হইলো বেলগাম, মানে আরবিতে বলে বেলগাম, আর কহা আরবিতে বেলগাম, আর কাশির যে আরবিটা এটা আরবিটা হইলো কহা কহা। আর মনে করুন বুক, বুকের আরবিটা হইলো সাদর, আরবিতে বলে হলো সাদর। মানে এই তিনটা আরবি আমি বলছি। এখন মনে করেন কফ জমছে গলায়, ফিনি বেলগাম। এখন মনে করেন যে কফ জমে গেছে বুকে, বুকে কফ জমতেছে, মানে এক সপ্তাহ, পাঁচ দিন, সাত দিন, এভাবে আমরা পাশাপাশি বাইরে আসে বলতে পারে না যে বুকের কফটা কীভাবে বলবেন। বুকের কফটা বলে হলো ফি বেলগাম সাদর, ফিনি বেলগাম সাদর। এটা করলে মোটামুটি মাস্টারিরা বুঝে যাবে। তারপরে মনে করেন গলা, গলার সমস্যা হতে পারে, গলার ব্যথা, ফিনি এলাম হেল্ক, মানে গলারে বলা হইলো হেল্ক। গলা ব্যথার আরবিটা হইলো, গলাকে সাধারণত আরবি বলা হইলো হেল্ক, মানে ফিনি এলাম হেল্ক।